গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং WBCS চ্যানেলে। তোমরা স্ক্রিনে একটা শিডিউল দেখতে পাচ্ছ যেখানে প্রত্যেক দিন সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হবে, সকাল 10টার সময় ICDS এর মেন্স এক্সামের জন্য ক্লাস হবে, সন্ধ্যাবেলা 6টার সময় WBCS প্রিলিমস এবং মেন্সের জন্য ক্লাস হবে, এবং সন্ধ্যে 8টার সময় WBCS প্রিলিমস প্লাস মেন্সের জন্য ক্লাস করানো হবে। আর সমস্ত ক্লাস কিন্তু তোমাদের জন্য ফ্রিতে করানো হচ্ছে, তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট আছে, ক্লাসগুলোকে ভালোভাবে ফলো করো আর নিজের প্রিপারেশন লেভেলটাকেও আরও ইনক্রিজ করো। তো এখন বাজে সকাল আটটার সময় রোজ তোমাদের জন্য আমি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা নিয়ে আসবো, যেখানে তোমাদের জন্য 10টা করে কোয়েশ্চেন থাকবে আর প্রত্যেকটা কোয়েশ্চেন দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, যখনই কোনো ক্লাস আপলোড করা হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর প্রত্যেকটা ক্লাস ফ্রিতে করানো হচ্ছে, তো এই গোল্ডেন অপরচুনিটি একদম তোমরা প্লিজ মিস করো না। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক করবে আর বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসগুলো শেয়ার করবে। ফ্রি কোর্সের পাশাপাশি WBCS 2021 প্রিলিমস প্লাস মেন্সকে টার্গেট করে দুটো কোর্স লঞ্চ করা হয়েছে। ফার্স্ট কোর্স হচ্ছে দেখো ফাউন্ডেশন কোর্স, যেখানে 1000 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস থাকবে, 400 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ই বুকস থাকবে, 1000 প্লাস মক টেস্ট থাকবে, প্রায় 27000 কোয়েশ্চেন থাকবে টোটাল। তো তোমাদেরকে ফি স্ট্রাকচার ব্যাপারে একটু বলে দিই, যদি তোমরা 1 মান্থের জন্য এনরোল করো তাহলে 499 রুপিস দিয়ে এনরোল করতে পারো, 6 মান্থের জন্য এনরোল করলে 2700 রুপিস লাগবে, 1 বছরের জন্য এনরোল করে 4800 টাকা লাগবে, এবং 2 বছরের যদি এনরোল করো তাহলে 6000 টাকা লাগবে। আর প্রত্যেকটা ক্লাস অ্যাপে করানো হচ্ছে, এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে, তোমরা এর ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেকেন্ড কোর্সটা হচ্ছে মক টেস্ট কোর্স, যদি তোমার নিজেদের প্রিপারেশন লেভেলটাকে আরো বেটার করতে চাও, আরো ভালোভাবে প্রিপেয়ার করতে চাও, তো আমাদের এই মক টেস্ট কোর্সে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমরা পেয়ে যাবে 1000 প্লাস মক টেস্ট, প্রায় 27000 কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন ফুল এক্সপ্লেন করা থাকবে, আর তোমরা এখানে পরীক্ষা দেওয়ার পর নিজের র্যাঙ্কটা অ্যানালাইসিস করতে পারবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট প্যাটার্নে করা হয়েছে। ক্লিয়ার? তো তোমাদেরকে এই কোর্সটার ফিসের ব্যাপারে বলে দিই, মাত্র 249 রুপিস পার মান্থ, মানে 249 টাকা প্রতি মাসে। আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা কোর্স কিন্তু আমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে করানো হচ্ছে, তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ওখানে সমস্ত লিঙ্ক দিয়ে আছে, তোমরা সেখান থেকে জয়েন করতে পারবে। এর পাশাপাশি যে সমস্ত স্টুডেন্টরা ICDS প্রিলিমস লেভেল ক্লিয়ার করেছে আর মেন্সের জন্য তারা প্রিপেয়ার করতে চায়, তো তাদের জন্য একটা কোর্স লঞ্চ করা হয়েছে ICDCS সুপারভাইজার মেন্স, যেখানে অলরেডি ব্যাচ 5 অবধি ফুল হয়ে গেছে, নতুন ব্যাচ শুরু হবে, সেটা হচ্ছে ব্যাচ 6। তো তোমরা ওই কোর্সের মধ্যে কী কী পাবে, 100% সিলেবাস কভার করা আছে, 100 প্লাস ভিডিওস আছে, 100 প্লাস PDF আছে, আর কিছু স্পেশাল মক টেস্টও আছে। আর যার পেমেন্ট হচ্ছে ওয়ান টাইম, সেটা হচ্ছে 499 রুপিস, মাত্র 499 রুপিস ওয়ান টাইম পেমেন্ট দিয়ে তোমরা এই ICDCS সুপারভাইজার মেন্সের কোর্সের জন্য এনরোল করতে পারো। আর প্রত্যেকটা কোর্স আমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে করানো হচ্ছে, অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওইখানে গিয়ে লিঙ্কটা ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করতে পারো, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে এমএইচ এডুকেশন ল্যাব লিখে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। তো আজকে তোমাদের সাথে 14 সেপ্টেম্বর 2020 কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে ডিসকাস করবো, তার পাশে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিকে নিয়েও আলোচনা করবো। আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন প্রত্যেকটা কোয়েশ্চেন দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে, তো প্লিজ তোমাদেরকে একটা রিকোয়েস্ট আছে, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কে দেখো, দ্য সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিস টেস্টিং প্ল্যাটফর্ম হ্যাজ বিন লঞ্চড বাই উইচ অর্গানাইজেশন। তো কোন সংস্থা দ্বারা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিসগুলোকে টেস্ট করার জন্য একটা প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, মাস্টার কার্ড। তো ব্যাপারে আমরা একটু দেখে নিই, MasterCard has announced that it has launched a central bank digital currencies testing platform that will enable central banks to access and explore national digital currencies. তো MasterCard ঘোষণা করে জানিয়েছে যে তারা সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সিসগুলোকে টেস্ট করার জন্য একটা টেস্টিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, আর এই টেস্টিং প্ল্যাটফর্মটা দিয়ে সেন্ট্রাল ব্যাংকস তাদের ডিজিটাল কারেন্সিসগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং এক্সপ্লোরও করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারলে? তো মাস্টার কার্ডের ব্যাপারে আমরা একটু ইনফরমেশন দেখে নিই, সিইও কে অজয় পাল সিং বঙ্গ, যিনি 1 জুলাই 2010 থেকে সিইও পদে আছেন, এবং হেডকোয়ার্টার কোথায় আছে, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটসে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চন দেখো কি আছে, ওয়েন ইজ দ্য ইউনাইটেড নেশন ফর সাউথ সাউথ কোঅপারেশন অবজার্ভ। তো কোন দিন ইউনাইটেড নেশন দ্বারা সাউথ সাউথ কোঅপারেশন দিনটি
অবজার্ভ করা হয়। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, 12th September। তো এর ব্যাপারে আমরা দেখে নিই। The United Nations Day for South-South Cooperation is observed every year on September 12th since 2011 to celebrate the economic, social and political developments made in recent year by regions and countries in the South. So, United Nations দ্বারা প্রতি বছর 12 সেপ্টেম্বর 2011 থেকে South-South Cooperation দিনটি অবজার্ভ করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সাউথ কান্ট্রিজগুলোতে, সাউথের দিকে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশের যে সমস্ত রিসেন্ট ইকোনমিক, সোশ্যাল এবং পলিটিক্যাল ডেভেলপমেন্টস হয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে সেলিব্রেট করার জন্য প্রতি বছর 12 সেপ্টেম্বর 2011 থেকে প্রতি বছর 12 সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। ক্লিয়ার, বুঝতে পারলে? আর থিম কী ছিল 2020, সেটা হচ্ছে পাথওয়েজ টুয়ার্ড দ্য SDGs থ্রু সাউথ সাউথ সলিডারিটি বিয়ন্ড COVID-19। তো এটা হচ্ছে 2020 থিম। ক্লিয়ার, থিমগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে প্রায় বলি থিমগুলোর ব্যাপারে একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, আর পারলে কোনো জায়গায় তুমি একটু নোট করে রেখে দিও। প্রত্যেকটা থিম যে সমস্ত ডিসকাস করি, প্লিজ সে সমস্ত থিমগুলো তোমরা কোনো একটা পার্টিকুলার কপিতে সেই থিমগুলো একটু লিখে রাখো। ক্লিয়ার, যখন তোমরা পড়বে সব থিমগুলো এক জায়গায় থাকবে, তোমাদের পড়তে এবং বুঝতেও সুবিধা হবে। বুঝা গেল? তো ইউনাইটেড নেশনের ব্যাপারে আমরা একটু দেখিনি। সেক্রেটারি জেনারেলকে অ্যান্টনিও গুটেরেস, হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটে। কবে গঠন করা হয়েছিল? 24 অক্টোবর 1945। কোথায়? সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটে। আর ইউনাইটেড নেশনে 6টা উইংস আছে, কী কী আছে দেখানো একবার বলে দিচ্ছি তোমাদেরকে। জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং দ্য সেক্রেটারিয়েট। ক্লিয়ার, এগুলো হচ্ছে 6টা উইংস ইউনাইটেড নেশনের। বুঝতে পারলে সব? তাহলে চলো নেক্সট কোয়েশ্চন দেওয়া। কি আছে? হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020? তো ভারতের গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 কত র্যাঙ্ক করেছে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 105। তো গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত, সেটা হচ্ছে 105। তো ব্যাপার আমরা একটু দেখে নিই। ইন্ডিয়া স্কোর 6.56/10 হ্যাজ বিন র্যাঙ্কড 105th ইন গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 রিলিজ বাই দ্য ফিশার ইনস্টিটিউট ক্যানাডা। তো ভারত 6.56/10 স্কোর করে 105তম র্যাঙ্ক করেছে এই গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020। আর এই ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সটি, গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সটি রিলিজ করা হয়েছে ফেসার ইনস্টিটিউট ক্যানাডার দ্বারা। ক্লিয়ার, বুঝতে পারলে? তো নেক্সট কোয়েশ্চন দাও, কি আছে? দ্য 5-স্টার ভিলেজেস স্কিম হ্যাজ বিন লঞ্চড বাই উইচ অর্গানাইজেশন? তো কোন সংস্থা দ্বারা 5-স্টার ভিলেজের স্কিমটি লঞ্চ করা হয়েছে? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ডিপার্টমেন্ট অফ পোস্ট। তো ব্যাপারে আমরা একটু দেখে নিই। দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট হ্যাজ লঞ্চ আ নিউ স্কিম কল্ড 5-স্টার ভিলেজেস টু এনশিওর ইউনিভার্সাল কভারেজ অফ ফ্ল্যাগশিপ পোস্টাল স্কিম ইন রুরাল এরিয়াজ অফ দ্য কান্ট্রি। তো ডিপার্টমেন্ট অফ পোস্টের দ্বারা একটা নতুন স্কিম লঞ্চ করা হয়েছে, সেটা হচ্ছে 5-স্টার ভিলেজ স্কিম। আর এই স্কিমটার মধ্যে আমাদের দেশের রুরাল এরিয়াগুলোতে ইউনিভার্সাল কভারেজ দেওয়া হবে। ক্লিয়ার, বুঝতে পারলে? তো ডিপার্টমেন্ট অফ পোস্টের ব্যাপারে একটু দেখে নিই। হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লি। ফাউন্ডার কে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আর কবে গঠন করা হয়েছিল? 1 এপ্রিল 1854। নেক্সট কোয়েশ্চন দেওয়া, কি আছে? উইচ স্টেট হ্যাজ টপ দ্য লিস্ট অফ স্টেটস স্টার্ট আপ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2019? তো স্টার্ট আপ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2019 কোন রাজ্য টপ করেছে? তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, গুজরাট। তো ব্যাপারে আমরা একটু দেখে নিই। গুজরাট হ্যাজ টপ দ্য সেকেন্ড এডিশন অফ স্টেটস স্টার্ট আপ র্যাঙ্কিং রেজাল্ট 2019 রিলিজড বাই মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড রেলওয়ে শ্রী পীয়ূষ গোয়েল। তো গুজরাট সেকেন্ড এডিশনের স্টার্ট আপ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2019 টপ করেছে, আর এই রেজাল্টটি আমাদের মিনিস্ট্রি অফ কমার্স এবং ইন্ডাস্ট্রি অ্যান্ড রেলওয়ে শ্রী পীয়ূষ গোয়েল দ্বারা রিলিজ করা হয়েছে। ক্লিয়ার, বুঝতে পারলে? তো গুজরাটের ব্যাপারে একটু আমরা দেখে নিই। ক্যাপিটাল কি? গান্ধীনগর। গভর্নর কে? আচার্য দেবরত। চিফ মিনিস্টার কে? বিজয় রূপানি। এবং কবে গঠন করা হয়েছিল? 1 মে 1960। নেক্সট কোয়েশ্চন দাও, কি আছে? হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ
been appointed as the member of independent panel for pandemic preparedness and response of World Health Organization. The World Health Organization এর independent panel for pandemic preparedness and response এর নতুন member হিসাবে কাকে appoint করা হয়েছে? তো correct answer হয়েছে option A প্রীতি সুদান। তো ব্যাপারে আমরা দেখে নিই former health secretary of India প্রীতি সুদান has been appointed as a member of independent panel for pandemic preparedness and response of the World Health Organization. তো আমাদের দেশের প্রাক্তন হেলথ সেক্রেটারি প্রীতি সুদানকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্সের নতুন মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার, বুঝতে পারলে? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা সুইজারল্যান্ডে। ফাউন্ডেড কবে হয়েছিল? 7th April 1948। প্যারেন্ট অর্গানাইজেশনকে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। আর হেড কারা কারা আছে? ট্রেডার্স অ্যান্ড হোম, সৌমিয়া স্বামীনাথন এবং জেন এলিসন। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চন দাও কি আছে, উইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ রিসেন্টলি রিসিভ দ্য অ্যাপ্রুভেল অফ দ্য গভর্নমেন্ট টু বি রেজিস্টার্ড আন্ডার দ্য ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট 2010 টু রিসিভ ওভারসিজ ফান্ড। তো আমাদের ভারত সরকারের দ্বারা এগুলোর মধ্যে কোন জায়গাকে অ্যাপ্রুভ করলো যাতে তারা ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট 2010 রেজিস্টার করতে পারে এবং তারা ওভারসিজ থেকে ফান্ড রিসিভ করতে পারে? ক্লিয়ার? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ গোল্ডেন টেম্পল। তো আমাদের ভারত সরকার গোল্ডেন টেম্পলকে অ্যাপ্রুভ করলো যাতে তারা ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট 2010 মধ্যে রেজিস্টার করতে পারে এবং বাইরের দেশ থেকে তারা ফান্ড রিসিভ করতেও পারে। ক্লিয়ার? তো এর ব্যাপারে আমরা একটু দেখে নিই, দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ অ্যাপ্রুভড রেজিস্ট্রেশন অফ দ্য শ্রী হরমন্দির সাহেব আন্ডার দ্য ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট 2010 অন 9th September 2020। তো আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের দ্বারা শ্রী হরিমন্দির সাহেবকে অ্যাপ্রুভ করলো যাতে তারা রেজিস্ট্রেশন করতে পারে ফরেন কন্ট্রিবিউশন অ্যাক্ট 2010। আর এটা কবে অ্যাপ্রুভ করা হলো? সেটা হচ্ছে 9th September 2020। ক্লিয়ার? শ্রী হরিমন্দির সাহেব ইজ ফেমাস অ্যাজ গোল্ডেন টেম্পল ইন অমৃতসর। আর শ্রী হরমন্দির সাহেব হচ্ছে গোল্ডেন টেম্পলের জন্য ফেমাস। আর এই গোল্ডেন টেম্পলটা কোথায় আছে? সেটা হচ্ছে অমৃতসর, পাঞ্জাব অমৃতসরে আছে। ক্লিয়ার? দ্য রেজিস্ট্রেশন আন্ডার FCRA 2010 will allow the golden temple to receive foreign funds. আর এই রেজিস্ট্রেশনটা মানে FCRA যেটা হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেটিং অ্যাক্ট, এই FCRA 2010 মধ্যে গোল্ডেন টেম্পল তাদেরকে পারমিশন দেওয়া হলো তারা ফরেন ফান্ডস তারা রিসিভ করতে পারবে। ক্লিয়ার? তো গোল্ডেন টেম্পল কোথায় আছে? সেটা হচ্ছে পাঞ্জাব। তো পাঞ্জাবের ব্যাপারে আমরা একটু ইনফরমেশন দেখে নিই। ক্যাপিটাল কি? চণ্ডীগড়। চিফ মিনিস্টার নাম হরমিন্দর সিং এবং গভর্নর কে? ভিপি সিং বদনোরি। ক্লিয়ার? চলো তো নেক্সট কোয়েশ্চন দাও কি আছে, ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে ইজ অবজার্ভ অন উইচ অফ দিস ডেজ। তো সারা বিশ্বের ফার্স্ট এড দিনটি কবে অবজার্ভ করা হয়? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি সেকেন্ড স্যাটারডে অফ সেপ্টেম্বর। তো ব্যাপার আমরা দেখে নিই, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে ইজ অবজার্ভ অন দ্য সেকেন্ড স্যাটারডে অফ সেপ্টেম্বর এভরি ইয়ার to create awareness about importance of first aid in preventing injuries and saving lives. তো সারা বিশ্বের ফার্স্ট এড দিনটি প্রত্যেক বছর সেকেন্ড স্যাটারডে সেপ্টেম্বর মাসে সেকেন্ড স্যাটারডেতেই অবজার্ভ করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কি করে একটা ফার্স্ট এড একটা মানুষের জীবন বাঁচাতে পারে, তাকে ইঞ্জুরিজ থেকে বড় ইঞ্জুরিজ থেকে প্রিভেন্ট করতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোকে অ্যাওয়্যার করার জন্য, স্প্রেড করার জন্য প্রত্যেক বছর সেকেন্ড স্যাটারডে অফ সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। ক্লিয়ার? দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এড ডে 2020 ইজ বিং অবজার্ভড অন 12th September। আর এবছর 2020 ওয়ার্ল্ড ফার্স্ট এড দিনটি সেটা অবজার্ভ করা হয়েছে 12 সেপ্টেম্বরে। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চনে দেখো কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কুল অফ ড্রামা। তো ন্যাশনাল স্কুল অফ ড্রামার নতুন চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি পরেশ রাওয়াল। তো ব্যাপারে একটু দেখে নিই, ভেটরান বলিউড অ্যাক্টর পরেশ রাওয়াল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ইন্ডিয়াস প্রিমিয়ার থিয়েটার স্কুল আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কালচার। তো আমাদের দেশের খুবই নামী একজন অভিনেতা পরেশ রাওয়ালকে
অ্যাপয়েন্ট করা হলো ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান হিসাবে। আর এই ইনস্টিটিউটটা মানে ন্যাশনাল স্কুল অফ ড্রামা যে ইনস্টিটিউটটা আছে, এটা একটা ভারতের প্রিমিয়ার ইনস্টিটিউট, থিয়েটারের একটা প্রিমিয়ার ইনস্টিটিউট। আর যেটা কে চালায় সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচারের দ্বারা এটি পরিচালনা করা হয়। দ্য 65 ইয়ার্স ওল্ড রাওয়াল হ্যাজ বিন অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট ফর দ্য পিরিয়ড অফ 4 ইয়ার্স। তো 65 বছর পরেশ রাওয়ালকে 4 বছরের জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামার চেয়ারম্যান এর পদে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার, বুঝতে পারলে? তো ন্যাশনাল স্কুল অফ ড্রামার ব্যাপারে একটু দেখে নিই, কবে এস্টাবলিশ করা হয়েছিল। 1959 চেয়ারম্যানকে বর্তমান পরেশ রাওয়াল, 2020 থেকে প্রেজেন্ট এখন উনি চেয়ারম্যান ন্যাশনাল স্কুল অফ ড্রামার। ডাইরেক্টরকে সুরেশ শর্মা, 2018 সেপ্টেম্বর মাসে 2018 থেকে উনি ডাইরেক্টর পজিশনে আছেন। কোথায় আছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা? সেটা হচ্ছে নিউ দিল্লিতে। আর অ্যাফিলিয়েশন কী আছে? সঙ্গীত নাটক একাডেমি। ক্লিয়ার, বুঝতে পারলে? চলো তো আজকে শেষ প্রশ্ন দেওয়া কী আছে, উইচ কান্ট্রি হ্যাজ স্টপ দ্য গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020? তো গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020 কোন দেশ টপ করেছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, সেটা হচ্ছে হংকং। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। হংকং স্কোর 8.94 আউট অফ 10 হ্যাজ স্টপ দ্য র্যাঙ্কিং ফলোড বাই সিঙ্গাপুর অ্যাট দ্য সেকেন্ড স্পট। তো হংকং যার স্কোর হচ্ছে 10-এর মধ্যে 8.94, এই দেশটি টপ করেছে গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020। আর সেকেন্ড পজিশনে কি আছে? সেটা হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, সিঙ্গাপুর হচ্ছে সেকেন্ড পজিশনে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম। তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, এবারে প্রত্যেক দিন একটা কাজ দিই, সেটা হচ্ছে প্লিজ তোমরা যে সমস্ত কোয়েশ্চেনগুলো ডিসকাস করলাম পারলে কোনো একটা খাতাতে নোট ডাউন করে রেখো। যত লিখবে তোমাদের তত রাইটিং ক্যাপাসিটিও হবে এবং জিনিসটা মনে রাখতেও ভালো করে পারবে, বুঝতে পারলে? তো গতকালে তোমাদের দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, তো সেই হোমওয়ার্কগুলো তোমাদের সাথে একবার ডিসকাস করে নিই। ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল? নেম দ্য উইনার অফ ইন্দিরা গান্ধী পিস প্রাইজ ফর 2019। তো 2019-এর ইন্দিরা গান্ধীর পিস প্রাইজ কে জিতেছে? তো কারেক্ট অ্যান্সার ছিল ডেভিড অ্যাটেনবোর্ড। এবং সেকেন্ড কোয়েশ্চেনটা কী ছিল? উইচ থ্রি কান্ট্রিজ ডিসাইডেড টু ওয়ার্ক টুগেদার ইন 5G টেকনোলজিস? তো কোন তিনটি দেশ মিলে 5G টেকনোলজির উপরে তারা কাজ করবে সেটা তারা ডিসাইড করেছে। তো তিনটি দেশের নাম কি? সেটা হচ্ছে ইন্ডিয়া, ইসরায়েল এবং ইউএসএ। ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের দুটো কোয়েশ্চেন দিয়েছি অ্যাজ এ হোমওয়ার্ক, তো প্লিজ তোমরা দুটো হোমওয়ার্ক আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি পারো ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো তোমার সাথে ডিসকাস করেছি সেগুলো তোমরা পাশে লিখে জানাতে পারো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দাও কী আছে? দ্য সেকেন্ড কিষাণ রেল ট্রেন হ্যাজ রিসেন্টলি বিন লঞ্চ ইন উইচ সাউথ স্টেট অফ ইন্ডিয়া? তো দ্বিতীয় কিষাণ রেল ট্রেনটি কোন সাউথ ইন্ডিয়ান স্টেট থেকে লঞ্চ করা হয়েছে? অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ তামিলনাড়ু, অপশন বি উড়িষ্যা, অপশন সি কেরালা এবং অপশন ডি আন্ধ্রপ্রদেশ। তো আমাকে কারেক্ট অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কী আছে দেখো, নর্থ্রপ গ্রুমেন হ্যাজ নেমড ইটস নেক্সট সাইনেজ স্পেস ক্রাফট আফটার উইচ ইন্ডিয়ান ডিসেন্ট অ্যাস্ট্রোনট? তো নর্থ্রপ গ্রুমেন যিনি তার নিজের নেক্সট সাইনেজ স্পেস ক্রাফটটি কোন ভারতের অ্যাস্ট্রোনটের উপরে নামকরণ করেছেন? তাহলে কী কী অপশন আছে দেখে নাও। এ রাকেশ শর্মা, বি কল্পনা চাওলা, সি সুনিতা উইলিয়ামস এবং ডি রোনাল্ড ম্যাকনিয়ার। তো এই দুটো প্রশ্ন তোমাদেরকে অ্যাজ এ হোমওয়ার্ক দিলাম, প্লিজ তোমরা এর অ্যান্সারটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি পারো যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট তোমাদের আলোচনা করেছি কোশ্চেনগুলোর উপরে সেটাও তোমরা পাশে লিখে জানাতে পারো। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, এরপরে সারাদিনে আরও অনেক ক্লাস আসছে, প্লিজ তোমরা সেই ক্লাসগুলো ভালো করে ফলো করো, নিজের প্রিপারেশন লেভেলটাকে আরও বেটার করো। আর যে সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সমস্ত ভিডিও কিন্তু ফ্রিতে ক্লাসগুলো করানো হচ্ছে। ক্লিয়ার? আর প্রত্যেক দিন তোমাদেরকে রাত্রেবেলায় টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইলগুলো আপলোড করে দিই, তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পিডিএফ ফাইলগুলো সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ক্লিয়ার? যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা আমাদের মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশানটাকে ক্লিক করে রাখো, যখনই কোনো ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।